প্রাচীন গৌরবময় ও বৈচিত্র্যময় সাংস্কৃতিক ঐতিহ্যের লীলাভূমি বাংলাদেশ। এর প্রতিটি জেলায় রয়েছে ভিন্ন ভিন্ন ইতিহাস, রয়েছে ঐতিহাসিক সৌন্দর্য। তেমনই একটি ঐতিহাসিক জেলা রাজশাহী। এ জেলা শহর থেকে প্রায় 48 কিলোমিটার অদূরে বাঘা উপজেলা। বাঘা উপজেলাটি প্রাচীন স্থাপত্যের নিদর্শন সমৃদ্ধ অন্যতম একটি দর্শনীয় স্থান। বাঘা উত্তর পশ্চিমাঞ্চলের এক প্রাচীনতম নগরী। এই প্রাচীন নগরীতে রয়েছে ঐতিহাসিক শাহী মসজিদ। শিলালিপির কারুকাজ ভ্রমণপ্রিয় মানুষদের আকৃষ্ট করে। 1523 থেকে 1524 খ্রিস্টাব্দ ও 930 হিজড়িতে হোসেন শাহী বংশের প্রতিষ্ঠাতা আলাউদ্দিন শাহের পুত্র সুলতান নাসিরুদ্দিন নশরত শাহ, বাংলার স্বাধীন সুলতান, এই মসজিদ নির্মাণ করেন। কালের পরিবর্তে মসজিদের বিভিন্ন অংশ নষ্ট হয়ে যায়। প্রত্নতত্ত্ব বিভাগের তত্ত্বাবধানে ধ্বংসপ্রায় মসজিদে নতুন করে ছাদ দেয়া হয় 1897 সালে। এটি বর্তমানে প্রত্নতত্ত্ব বিভাগে সংরক্ষিত একটি নিদর্শন। মসজিদটি 266 বিঘা জমির উপর অবস্থিত। 10টি গম্বুজ ও 6টি স্তম্ভ নির্মিত। চারদিকে প্রাচীর দিয়ে ঘেরা মসজিদটি। সমভূমি থেকে 8 থেকে 10 ফুট উঁচু করা হয়েছে এর আঙিনা। বাঘা মসজিদের দৈর্ঘ্য 75 ফুট, প্রস্থ 42 ফুট, উচ্চতা 24 ফুট 6 ইঞ্চি। রয়েছে এর 5টি প্রবেশদ্বার। মাঝখানে দরজার উপর ফার্সি ভাষায় লেখা শিলালিপি ইতিহাস বহন করে চলেছে। মসজিদের ভেতরে বাইরে সর্বত্রই টেরাকোটার নকশা, এছাড়া আছে পোড়ামাটির অসংখ্য কারুকাজ। বাংলার স্বাধীন সুলতান আলাউদ্দিন হোসেন শাহ পুত্র সুলতান নাসিরুদ্দিন নশরত শাহ জনকল্যাণার্থে মসজিদের সামনে এই দিঘিটি খনন করেন। ইতিহাস ঐতিহ্য নিদর্শন সমৃদ্ধ বাঘা শাহী মসজিদটি এই উপজেলাকে করেছে আরও আকর্ষণীয়। বিপুল সম্ভাবনার প্রাকৃতিক সৌন্দর্যের ডালা সাজিয়ে আছে রাজশাহী জেলা। সৌন্দর্যের ষোলকলায় পরিপূর্ণ এক লীলাভূমি বাঘা উপজেলা। 1983 সালের 23 মার্চ বাঘা থানা প্রতিষ্ঠিত হয়। ওই বছরের 14 সেপ্টেম্বর উপজেলায় উন্নীত করা হয়। রাজশাহী জেলা সদর হতে এই উপজেলার দূরত্ব 48 কিলোমিটার। এই উপজেলার 99টি মৌজায় 126টি গ্রাম ও 7টি ইউনিয়ন, 2টি পৌরসভা রয়েছে। খ শ্রেণীর আড়ানি পৌরসভাটি 2006 সালে স্থাপিত হয়। 10.40 বর্গ কিলোমিটার আয়তনের এই পৌরসভাটি 9টি ওয়ার্ড নিয়ে গঠিত। দীর্ঘদিন অবহেলিত থাকায় এই পৌরসভাকে ক শ্রেণীতে উন্নীত করার সকল প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে। রাজশাহী 6, বাঘা 4 ঘাট আসনের সংসদ সদস্য ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ শাহরিয়ার আলম সার্বিক সহযোগিতায় আধুনিক মডেলের নতুন পৌরভবন নির্মাণের জন্য 3 বিঘা জমি ক্রয় করা হয়। শুধু তাই নয়, সংসদ সদস্য শাহরিয়ার আলম ও পৌর মেয়র মোহাম্মদ মুক্তার আলীর মনন, জ্ঞান ও শ্রমের বিনিময়ে এই পৌরসভায় মসজিদ, মাদ্রাসা, মন্দির, রাস্তাঘাট, স্কুল কলেজ সহ অসংখ্য উন্নয়ন করা হয়েছে। মন্ত্রী মহোদয়ের মাধ্যমে আরানি পৌরসভার মেয়র মুক্তার আলীর দিক নির্দেশনায় কঠোর পরিশ্রমের দ্বারাই আমাদের অনেকগুলো রাস্তা আজ পাকা হয়েছে। সেই মাধ্যমে আমরা কৃষিপণ্য খুবই অতি সহজেই সরবরাহ করতে পারছি শহরে। আমি ধন্যবাদ জানাবো আরানি পৌর মেয়রকে। সে আমাদের গরিব দুঃখী অসহায় মানুষের পাশে সে সবসময় আছেন। যেভাবে এই এলাকার উন্নতি হচ্ছে, যেভাবে এই এলাকা সুষ্ঠু সুন্দর পরিবেশ বিরাজিত আছে, যেভাবে এই এলাকাতে মাদক নির্মূল হয়েছে, ইফটিজিং নির্মূল হয়েছে, এই এলাকাতে সন্ত্রাস নির্মূল হয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আলা শাহরি আলম পাশাপাশি মেয়র সাহেব সার্বিক উন্নয়নের উনি একজন অংশীদার। এখানকার অনুষ্ঠানাদি, উনি এখানকার খরচ খরচান্তি উনি বিভিন্নভাবে বহন করেন এবং বিভিন্নভাবে সুষ্ঠু সুন্দরভাবে এই আশ্রম যাতে পরিচালিত হয় উনি তা দেখভাল করেন। এবং আলা শাহরি আলম যিনি এখানে বারবার বলছেন যে আপনারা একটা মাস্টার প্ল্যান করেন, কি চাই আপনাদের, আপনাদের যা কিছু প্রয়োজন আমি সব কিছু দিয়ে এই আরানি আশ্রমকে সাজাই দেব। এই উপজেলায় নির্মিত শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয় 42টি, মাধ্যমিক বিদ্যালয় 47টি, নিম্ন মাধ্যমিক বিদ্যালয় 5টি। এর মধ্যে উল্লেখযোগ্য আরানি ও রুস্তমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, আরানি মনোমোহনী সরকারি উচ্চ বিদ্যালয়।
আধুনিক মাল্টিমিডিয়া সম্পন্ন চারতলা আরানি ডিগ্রি কলেজ সহ রয়েছে অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান। অবকাঠামোগত এই সকল শিক্ষা প্রতিষ্ঠান বাস্তবায়ন প্রসঙ্গে এই শিক্ষক বলেন, আমাদের এই বিদ্যালয়টি 24 সেপ্টেম্বর 2018 সালে সরকারিকরণ করা হয় এবং তার সঙ্গে সঙ্গে আপনারা যে একাডেমিক ভবন দেখতে পাচ্ছেন এটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমাদের মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ আলহাজ শাহরিয়ার আলম এমপি মহোদয় এই বিল্ডিংটা আমাদেরকে এখানে করে দিয়েছেন। উনি শুধু বিল্ডিংই নন, এই এলাকায় আরও অনেক স্কুল কলেজকে এরকম একাডেমিক ভবন নির্মাণ করে দিয়েছেন। দরিদ্র শ্রেণীর যে সকল ছাত্রছাত্রী থাকে অনেক সময় অনেক সমস্যার সম্মুখীন হয়, আমাদের এলাকায় মেয়র মহোদয় আমাকে ব্যক্তিগতভাবে আমাকে অনেক সময় বলে থাকেন যে যদি কেউ দরিদ্র ছেলে মেয়ে থাকে তাহলে তা ওনাকে বললে তার ফর্ম ফিল আপ সহ অন্যান্য সকল সুযোগ সুবিধা তিনি করে দেওয়ার আশ্বাস প্রদান করে থাকেন বিভিন্ন সময়। এই অঞ্চলের ছেলেদেরকে দ্বীনী শিক্ষা আরও প্রসারিত করার লক্ষ্যে প্রতিষ্ঠা করা হয়েছে কাশিমুল উলুম কওমি মাদ্রাসা। এই প্রতিষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধিদের সহযোগিতা প্রসঙ্গে মাদ্রাসার এই শিক্ষক বলেন, কওমি মাদ্রাসা এটা জনগণের সহযোগিতায় পরিচালিত হয়। বিশেষ করে আমাদের এখানে যিনি বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী আছেন উনি আমাদের মাদ্রাসাকে আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে দেখেন আর কি। উনি আমাদের মাদ্রাসায় প্রতি মাসে উনি চাউলের ব্যবস্থা করেন, এরপরে উনি আমাদের মাদ্রাসার শিক্ষকদের বেতনের জন্য ওনার একটা বাগান আছে, বাগান থেকে বছরে যে আয়টা আসে ওই আয়টা মন্ত্রী মহোদয় আমাদের মাদ্রাসায় শিক্ষকদের জন্য দিয়ে দিছে। এরপরে আরও সরকারি আরও অনুদান আছে, তারপরে আমাদের আরানি পৌরসভার সম্মানিত মেয়র সাহেব মুক্তার আলী সাহেব উনি আমাদের মাদ্রাসায় অনেক অনুদান দেন আর কি। এই যে মসজিদ দেখছেন আপনারা, যে মসজিদ, এই মসজিদ হওয়ার সময় উনি সর্বপ্রথম 1 টন রড দিছেন, এরপরে আবার এই যে আপনাদের পিছনে যে জমিটা আছে এই যে যেখানে আমরা দাঁড়ায় আছি আর কি, এই জমিটা যখন আমরা কিনবো মেয়র সাহেব উনি 1 লক্ষ টাকা আমাদের এই জায়গা ক্রয় করার জন্য উনি আমাদেরকে দিচ্ছেন। তারপরে এই যে রাস্তা, যে রাস্তায় আমরা দাঁড়ায় আছি এই রাস্তাটা আমাদের অত্যন্ত চলাচলের খুবই কষ্ট, ছাত্রদের ওখান থেকে ওই রোড পর্যন্ত যাওয়া খুব কাদো হয়, উনি মন্ত্রী সাহেবের নির্দেশনায় উনি এই রাস্তাটার ব্যবস্থা করে দিচ্ছেন। তারপরে যে একটা টয়লেট ওখানে দেখছেন আপনারা, এই যে টয়লেট আছে এটাও উনি আমাদের ব্যবস্থাপনা করে দিচ্ছেন আর কি। এরকম আর কি, যখন আমরা যে সময় ওনাকে আমরা ডাকি আলহামদুলিল্লাহ উনি আমাদের ডাকে সাড়া দেয়। চিকিৎসা সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। গর্ভবতী মা ও শিশুদের তাৎক্ষণিক সেবা প্রদানের লক্ষ্যে নির্মাণ করা হয়েছে হাজী ভোলাই উদ্দিন প্রামাণিক দশসজ্জা মা ও শিশু কল্যাণ কেন্দ্র। এই হাসপাতালে চিকিৎসা সেবার সন্তুষ্টির কথা জানালেন স্থানীয়রা। ঘরের কাছে কমিউনিটি ক্লিনিক থাকায় এখন সবাই সহজে এখান থেকে সেবা নিতে পাচ্ছে। আমার বাচ্চার অনেক জ্বর হয়েছিল, তো এই জায়গায় থেকে ওষুধ নিয়ে খাওয়ানোর পর এখনো অনেক সুস্থ। বিগত দিনে রাজশাহীর মহাসড়ক ছাড়া কোনো সড়কই পাঁকা ছিল না। বর্তমান সরকারের দ্রুত উন্নয়ন ছোঁয়ায় পাল্টে গেছে বাঘা উপজেলার গ্রামীণ এই জনপদ। যোগাযোগ ক্ষেত্রে এসেছে আমূল পরিবর্তন। এরই ধারাবাহিকতায় আরানি পৌরসভার 9টি ওয়ার্ডে নির্মিত হয়েছে ছোট বড় অসংখ্য পাঁকা রাস্তা। 6টি কমিউনিটি টয়লেট, 6টি পাবলিক টয়লেট, 3 কিলোমিটার ড্রেন, 10 কিলোমিটার পাকা রাস্তা ও বড়াল নদী রক্ষা বাঁধ নির্মাণ করা হয়েছে এই সরকারের আমলেই। এখানে রাস্তাঘাট এবং সব কিছু বাস্তবায়ন করছে মেয়র মুক্তার আলী। আরানিতে কতগুলো জিনিস উঠাই দিয়েছেন, মানে কোনো চান্দা পাটি নাই, কোনো ইয়ে নাই, দোকানদারেরা খুব ভালোভাবে দোকানদারি করতে পারছে এবং মেয়েরা স্কুলে যেতে লাগলে আগে বিভিন্ন ছেলে পেলে টন করতো, এগুলানো বন্ধ হয়ে গেছে। প্রতিটি ওয়ার্ডে সোলার স্ট্রিট লাইট স্থাপন এবং ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। প্রায় 20 কোটি টাকার উন্নয়ন কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। এছাড়া বাস্তবায়নের অপেক্ষায় রয়েছে অসংখ্য উন্নয়ন কাজ। আমরা অনেক কষ্ট করে জীবনযাপন করি, আজ আমাদের ঘরে বাতি জ্বলছে, আমরা অনেক খুশি, তাই শেখ হাসিনা সরকারকে অনেক ধন্যবাদ। রুস্তমপুর ভারতীপাড়া ওয়ার্ডের বেশ কিছু কাজ বাস্তবায়ন হয়েছে। 5,50,000 টাকার অনুদানে আমাদের কেন্দ্রীয় ঈদগাহের কাজ সম্পূর্ণ হয়েছে এবং 3টি পাকা রাস্তা, কার্পেটিং রাস্তা সম্পূর্ণ হয়েছে, 3টি কালভার্ট নির্মাণ হয়েছে, 6টি সোলিং রাস্তা নির্মাণ হয়েছে, 1টি কাঁচা রাস্তার নির্মাণ করার কাজ সম্পূর্ণ হয়েছে,
এবং রাস্তা সৌরবিদ্যুৎ বৈদ্যুতিক লাইট টিউবওয়েল স্যানিটেশন বিধবা ভাতা বয়স্ক ভাতা এবং আমাদের মাতৃত্বকালীন যে ভাতাটা চালু হয়েছে সেটা আমরা 70টি ভাতা দিতে সম্পূর্ণ হয়েছে সমর্থ হয়েছি কোন রাস্তাই ছিল না তখন কাঁচা রাস্তা কাদা ধুলা এর মধ্যে দিয়ে আমাদের চলতে হইতো আমাদের এই শুধু আরানি পৌরসভা নয় আমরা দেখেছি বাংলাদেশে অনেকেই এবং বাগাচার ঘাটের প্রত্যেক জায়গায় রাস্তা প্রায় শতভাগ হয়ে গেছে এছাড়া পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের একান্ত প্রচেষ্টায় আরানি রেল স্টেশন থেকে সরাসরি রাজশাহী ঢাকা যাতায়াতের ব্যবস্থা করা হয়েছে তার সহযোগিতায় এই আরানি রেলওয়ে স্টেশন পরিচয় দেওয়ার মতো একটা জায়গা হয়েছে অনেক লোকজন এখানে ওঠা বসা করে অনেক দূরের মানুষজন এখানে এসে ঢাকার এখানে ঢাকা গামী ট্রেন এখানে স্টপেজ আছে তারা যায় এই যে এই জায়গাকার শেডগুলা আশেপাশের পরিবেশ রাস্তাঘাট এমনকি প্রত্যেকটা বাড়ি বাড়ি গিয়ে সে এই যে করোনার সময়ে যে বিশ্ব মহামারী করোনা এটাতে মুক্তারের সহযোগিতা বাংলাদেশ সরকারের সহযোগিতা নিয়ে যেসব ত্রাণ সামগ্রী বিতরণ করেছে এই দৃষ্টান্তটা সত্যি বিরল চলমান রয়েছে তিনতলা পৌর সুপার মার্কেট ও শিশু পার্কের নির্মাণ এবং দুটি পাম্প হাউসের মাধ্যমে 16 কিলোমিটার পর্যন্ত বিশুদ্ধ পানি সরবরাহের জন্য পাইপলাইন স্থাপনের কাজ পৌর অভ্যন্তরীণ ময়লা আবর্জনা ফেলার জন্য আধুনিক ব্যবস্থাপনায় ডাম্পিং স্টেশন নির্মাণাধীন এই জনপদের গ্রামে গ্রামে পাকা রাস্তা নির্মাণের ফলে এখানকার বিখ্যাত আম খেজুরের গুড়সহ বিভিন্ন কৃষিপণ্য স্থানীয় বাজারজাতকরণের পাশাপাশি রপ্তানির অভাবনীয় সুযোগ সৃষ্টি হয়েছে ব্যবসায়ীগণও নির্বিঘ্নে ব্যবসা পরিচালনা করতে পারছেন জানালেন এই ব্যবসায়ীবৃন্দ যেমন আমাদের এখানে কার্পেটিংয়ের ব্যাপার আছে তারপর আমাদের ঘর দরজার ব্যাপার আছে পরিষ্কার পরিচ্ছন্নতার একটা বিষয় আছে এই বিষয়টা মেয়র মহোদয় এবং মন্ত্রীকে আমরা অবগত করছি উনিরা আমাদের আশ্বস্ত করছেন চলমান করোনা পরিস্থিতিতে স্থানীয় জনগণের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী উপহার সামগ্রী ও নিজস্ব তহবিল থেকে নগদ অর্থ ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে আর সকল সম্ভব হয়েছে স্থানীয় সংসদ সদস্য পররাষ্ট্র প্রতিমন্ত্রী আলহাজ মোহাম্মদ শাহরিয়ার আলম ও পৌর মেয়র মোহাম্মদ মুক্তার আলীর তত্ত্বাবধানে মোহাম্মদ মুক্তার আলী পিতা মৃত মোহাম্মদ নাইবুদ্দিন প্রামাণিক ও মাতা রুপিজান বেওয়ার অষ্টম সন্তান 1970 সালের 8 মার্চ রাজশাহী জেলার বাঘা থানার পিয়াদাপাড়া গ্রামে সম্ভ্রান্ত এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন ছাত্রাবস্থায় রাজনীতিতে পদার্পণ করেন তিনি পরবর্তীকালে 2002 সালে বিএনপি জামাতের বিভিন্ন নির্যাতনের শিকার হন একই সময়ে আরানি ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিপুল ভোটে নির্বাচিত হন 2006 সালে বাঘা থানা যুবলীগের সভাপতি নির্বাচিত হন পরবর্তী সময়ে 2008 সালে পৌর কাউন্সিলর নির্বাচিত হন 2011 সালের 8 সেপ্টেম্বর মেয়র মিজানুর রহমান মিনু মারা যাওয়ার পর ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পালন করেন মুক্তার আলী সততা ও আদর্শে মুগ্ধ হয়ে 2015 সালের 30শে ডিসেম্বর পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীকে মেয়র নির্বাচিত হন মেয়রের কাজে মুগ্ধ হয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী আলহাজ মোহাম্মদ শাহরিয়ার আলম বাড়িয়ে দেন তার ভালোবাসার হাত এরপর পৌরপিতা মুক্তার আলী একের পর এক উন্নয়ন করেছেন আরানি পৌরসভায় আমার পৌরসভা 2006 সালে গঠিত আমার পৌরসভাতে নতুন কোনো বিল্ডিং নাই আমার পৌরসভা বি গেট আমার পৌরসভার এ গেটের কাজ চলছে বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার মন্ত্রণালয়ের টেবিলে এ গেটের জন্য ফাইলটা রয়েছে আমরা আশাবাদী ডিসেম্বরের 15 তারিখের মধ্যে হয়তো আমার পৌরসভাটা এ গেট হয়ে যাবে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এই ডিজিটাল সোনার বাংলা গড়ার লক্ষ্যে যেমনটা দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন আমরাও তার পাশাপাশি দিন রাত কাজ করে যাচ্ছি আমাদের রাস্তাঘাটের মান অনেক পৌরসভার চাইতে অনেক ভালো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার যে মনের আশা যে মনের খোরাক এই দেশকে সুন্দরভাবে রূপান্তর করা সুন্দরভাবে গড়ে তোলা এই দেশের মানুষ যেন কেউ অনাহারে না থাকে আমাদের এই ডিজিটাল সোনার বাংলার মধ্য দিয়ে আমরা জাতিকে বোঝাতে চাই যে আমরা যদি কাজ করি দেশের জন্য কাজ করি সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে তাহলে এই দেশকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব আমাদের বাংলাদেশ সরকারের মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী জনাব মোহাম্মদ আলহাজ শাহরি আলমের দিক নির্দেশনায় এরানিটা পৌরসভা পরিচালিত হয়ে থাকে আমরা তাকে শ্রদ্ধা করি তাকে তার মতামতের ভিত্তিতে তার সঙ্গে আলোচনার মাধ্যম দিয়েই আমাদের এই পৌরসভার উন্নয়নের কাজ এগিয়ে যাচ্ছে আশা করি এগিয়ে যাবে ইতিমধ্যেই আমাদের পৌরসভার অনেকগুলো রাস্তাঘাট আমরা পাকা করতে সক্ষম হয়েছি জলবায়ু প্রকল্প থেকে 8 কোটি টাকার কাজ আমার পৌরসভাতে চলমান ইতিমধ্যেই কোভিড ফান্ড থেকে আমরা অনেক টাকা বরাদ্দ পেয়েছি
যথাক্রমে আমাদের 8 কোটি টাকা ইজিবির মাধ্যম দিয়ে টেন্ডার হয়ে গেছে, সেই কাজগুলো এখন প্রক্রিয়াধীন। আমি যে করোনা মোকাবেলার 45টা দিন নিজেকে জীবন বাজি রেখে আমি মানুষের দোরগোড়ায় আমি মানুষের খাবার পৌঁছাই দিতে পেরেছি, এবং আমিও মানুষের কাছে সাধারণ মানুষের জন্য হাত পেতেছিলাম, তারাও আমাকে সহযোগিতা করেছিল। আড়াইয়ের মানুষ ভালো আছে, রাস্তাঘাটে চুরি ডাকাতি ইপিজি রিং নাই, সেই কারণের জন্য মানুষের ভালোবাসাটা আমার প্রতি আরও আগ্রহ বেশি জেগেছে। ওয়াদা করেছিলাম যে আমি যদি কখনো ভোটে নির্বাচিত হতে পারি আমি এই পৌরসভার নতুন ভবন তৈরি করে দেব। আমি ওয়াদা করেছিলাম যদি আমি মেয়র হতে পারি আড়াইতে একটি অডিটর রুম, একটি স্টেডিয়াম মাঠ, একটি হাসপাতাল আমরা করে দেব। আপনারা ইতিমধ্যেই জেনে থাকবেন যে আমাদের মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী আলহাজ শাহরি আলমের ব্যক্তিগত টাকা দিয়ে 10 শয্যা মা ও শিশু হসপিটাল তৈরি করে দিয়েছেন আড়ানি পৌরসভার মানুষের সেবার জন্য। তার পাশাপাশি মানুষের সেবার জন্য আমরা অ্যাম্বুলেন্সের আবেদন করেছি। আমরা জানুয়ারির মধ্যে, জানুয়ারির শেষের দিকে হয়তো একটা অ্যাম্বুলেন্সও আমাদের এই মেডিকেলের জন্য আমরা পাবো। আমার মন্ত্রী মহোদয় আমার চৌধুরী বড় ভাই তার মারফতে আমার পৌরসভায় কোয়েত ফান্ডের টাকা আমি পাস করাইয়েছি। আমার কোয়েত ফান্ডের টাকা কিছুটা ইজিবি টেন্ডার হতে যাচ্ছে, কিছু হয়েছে। আমার যদি এই ইজিবি টেন্ডারগুলো যদি আমার সম্পূর্ণ হয়ে যায়, যে অসমাপ্ত কাজগুলো আছে সেই অসমাপ্ত কাজগুলো জননেত্রী শেখ হাসিনার আমলেই আমরা এই উন্নয়নগুলি করতে চাই। চিরসবুজের দেশ আমাদের এই বাংলাদেশ, কি অপরূপ সুন্দর আমাদের এই প্রকৃতি যা আমাদের মন প্রাণকে জুড়িয়ে দেয়। বাংলাদেশের মতো মনোরম প্রাকৃতিক সৌন্দর্য পৃথিবীর আর কোনো দেশে নেই। বাংলাদেশ এখন বিশ্বের বিস্ময়ে পরিণত হয়েছে। যেভাবে বাংলাদেশের প্রতিটি জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে উন্নয়নের অগ্রযাত্রায় অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলেছে, তাতে সেই দিন আর বেশি দূরে নয় যেদিন বাংলাদেশ উন্নত দেশের কাতারে দাঁড়াবে। কারণ সময় এখন আমাদের, সময় এখন বাংলাদেশের।